sama situ biar nunggu di mobil jam jelas ini si kostum sini jelas korabo kostum sini kostum sini di Islam Sika kelas nunggu অধ্যায় প্রথম পাঠ আট পাঠ ছয় শিরোনাম হচ্ছে আখিরাত আখিরাতের উপর আলোচনা আখিরাত হলো মৃত্যুর পরবর্তী জীবন বাংলা ভাষায় একে পরকাল বলা হয় ইসলামী পরিভাষায় মৃত্যুর সাথে সাথে মানুষের যে নতুন জীবনে শুরু হয় তাই পরকাল ও আখিরাত এই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই আর এটি অনন্ত চিরস্থায়ী জীবন আখিরাত বা পরকালে দুটি পর্যায় রয়েছে একটি হলো বারজাক আর একটি হলো কি এমন বারজাক দুটি বস্তুর মধ্যবর্তী পর্যায়কে বারজাক বলে মানুষের মৃত্যু থেকে কিয়ামত বা কোনো ক্ষণ পর্যন্ত সময়কে বারজাক বলে এটি কিয়ামত ও দুনিয়ার জীবনের মধ্যবর্তী পর্যায় স্বরূপ মানুষের মৃত্যুর পর এই জীবনে শুরু হয় আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ومن ورائهم برزخ إلى يوم يبعثون আর তাদের সামনে রয়েছে বারজাক কোনো জীবন কোনো ক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকবে সূরা মুমিনুন আয়াত 100 বারজাক হলো কবরের জীবন এটি আখিরাতে সর্বপ্রথম পর্যায়ে বারজাক জীবনে মানুষের দুনিয়ার ভালো আমলের কারণে শাস্তি ভোগ করবে এবং খারাপ শান্তি ভোগ করবে এবং খারাপ আমলের কারণে শাস্তি ভোগ করবে এই জন্য নিম্নোক্ত এখানে কিয়ামত কিয়ামত অর্থ দণ্ডায়মান উঠা কিয়াম শব্দ থেকে কিয়ামত শব্দটি এর অর্থ শাব্দিক অর্থ আছে উঠা ইসলামিক পরিভাষায় কবর থেকে মানুষ উঠে সেই দিন মানুষ আল্লাহর সামনে দণ্ডায়মান হবে তাই একে বলা হয় কিয়ামত কিয়ামত মানুষকে পুনরায় জীবিত করা হবে এরপর কারদের জান্নাত এবং কারদের জান্নাত পুরস্কার করানো হবে গুরুত্ব আখিরাত আখিরাতের আকাইদের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আখিরাত প্রতি ইমান আনা অপরিহার্য আখিরাত বিশ্বাস না করলে মানুষ ইমানদার হতে পারে না মুমিন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম অবিলাকিন আর তারা মুত্তাকিগণ আখিরাতের প্রতি সবুজ বিশ্বাস রাখে তারা আখিরাত বিশ্বাস মানুষকে সৎ কর্মশীল করে তোলে আর এর ফলে মানুষ উত্তম চরিত্র নৈতিকতা গুণাবলী অনুশীলন করে আনতে বলেন বিসমিল্লাহ মানে এই ফাল্লাদিনা লা ইউমিনুনা বিল আখিরাতে কুলুহুম ইরাতু ওহুম মুস্তাকবিরু আর যারা আগে বিশ্বাস করে না তারা অন্ত সত্য বিমুখ এবং তারা অহংকারী সূরা আন-নাহল আয়াত 22 তাই থেকে আমরা শিখবো যে পরকাল ছাড়া আমাদের কল্যাণ লাভ হবে না এই জন্য পরকালের জন্য এককালীন জীবনে আমাদের সংগ্রহ করতে হবে এবং পরকালের জন্য আমরা সুযোগ হতে পারি এই এই চিন্তা ভাবনায় আমরা কাজ করব এবং এই সম্পর্কে আমরা ভালোভাবে সুস্থ দেব সবাই ভালো থাকুন সবাইকে ধন্যবাদ